পক্ষ থেকে আমার জেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। অত্যন্ত ভদ্র এবং অত্যন্ত মার্জিত স্বভাবের আমরা তাকে চিনি, আমার শ্রদ্ধেয় ভুবন কবির ভাই এবং অন্যান্য জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন। রাজৈর উপজেলার সংগ্রামী সভাপতি ওহাব আলী মিয়া এবং উপস্থিত হয়েছেন সদালতি এবং মিশু আমার অত্যন্ত কাছে সংগ্রামী সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী দলের জাহিদুর রহমান লেবু ভাই উপস্থিত আছেন। আমার আইনজীবী হিসাবে আমার কলিগ অত্যন্ত ধনী লোক অ্যাডভোকেট মফিজুর রহমান জাতীয়তাবাদী দলের অন্যতম নেতৃত্ব উপস্থিত আছে। আমার ছোট ভাই যুব দলের আইকন, যে খুব ভালো বক্তব্য দিতে পারে, ভালো উপস্থাপনা করতে পারে, ভাইয়ের হাওলাদার আরো অনেকে এবং উপস্থিত আছেন কদমবাড়ি টেকনিক্যাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রবীণ কুমার মণ্ডল, যিনি বিগত সাতপাঁচ নজরুল কলেজে ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন করেছিল, সেই প্রবীণ কুমার মণ্ডল উপস্থিত আছেন, এবং মাদারীপুর থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ আছেন। সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অনেক কষ্ট করে এলেন, আপা প্রতিনিধিবৃন্দদের পাঠিয়েছেন, আপনারা আমাদের পূজা মণ্ডপকে ধন্য করেছেন, আমাদেরকে কৃতজ্ঞতাবাসে আবদ্ধ করেছেন। আমরা আশা করি যদি হেলেন আপা আগামীতে মাদারীপুর দুই আসনে মনোনীত প্রার্থী হিসেবে আসেন, আমরা কদমবাড়ি থেকে বিপুল ভোটে তাকে নির্বাচিত করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।